সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আয়নীয় যোজ্যতা ও সমযোজ্যতা অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা জানব রাসায়নিক বন্ধন কি। পদার্থের অণুর মধ্যে থাকা পরমাণু বা আয়নগুলোর মধ্যে আকর্ষণ বলেই হলো রাসায়নিক বন্ধন। আবার বলছি, কোনো পদার্থের অণুর মধ্যে থাকা পরমাণু বা আয়নগুলোর মধ্যে আকর্ষণ বলেই হলো রাসায়নিক বন্ধন, অর্থাৎ রাসায়নিক বন্ধন হচ্ছে আকর্ষণ বল। এই রাসায়নিক বন্ধন বা আকর্ষণ বল কখন সৃষ্টি হয়? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পদার্থের পরমাণু বা আয়নগুলি যুক্ত হওয়ার সময় রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়, অর্থাৎ রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় যখন কোনো পরমাণু বা আয়নগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন পদার্থ সৃষ্টি করে। এবার প্রশ্ন হলো, পরমাণু রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে কেন? এর কারণ হলো, প্রতিটি পরমাণু রাসায়নিকভাবে সুস্থিত হতে চায়, অর্থাৎ প্রতিটি পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে আমরা জানলাম যে রাসায়নিক বিক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পরমাণুগুলি সুস্থিত হওয়া বা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করা। এখন সুস্থিত ইলেকট্রন বিন্যাস বলতে কী বোঝায়? না, সুস্থিত ইলেকট্রন বিন্যাস বলতে কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে বা সর্ববহিঃস্থ কক্ষে 8টি ইলেকট্রন রাখা বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করা। কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেখো, যেমন নিয়ন, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10, এর কে কক্ষে আছে 2টি ইলেকট্রন, এল কক্ষে আছে 8টি ইলেকট্রন। একইভাবে আর্গন, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, এর কে কক্ষে আছে 2টি ইলেকট্রন, এল কক্ষে আছে 8টি ইলেকট্রন এবং এম কক্ষে আছে 8টি ইলেকট্রন। তাহলে দেখো যে নিষ্ক্রিয় মৌল তাদের বাইরের কক্ষ বা যোজ্যতা কক্ষে 8টি করে ইলেকট্রন আছে এবং প্রতিটি পরমাণু তারা এই বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রাখতে চায়। এই কারণে তারা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। কোনো পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন রাখার প্রবণতাকে অষ্টক সূত্র বা অষ্টক নিয়ম বলে। আবার বলছি, কোনো পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন রাখার প্রবণতাকে অষ্টক সূত্র বলে এবং পরমাণু সর্ববহিঃস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন রাখার প্রবণতাকে দ্বৈত সূত্র বলে বা দ্বৈত নিয়ম বলে। এবার আমরা জানবো যে কোন মৌলগুলো তারা অষ্টক পূর্তি ঘটাতে পারে এবং কোন মৌলগুলো তারা দ্বৈত পূর্তি ঘটাতে পারে, বা অষ্টক নিয়ম মেনে চলতে পারে কোন কোন মৌলগুলো এবং দ্বৈত নিয়ম মেনে চলতে পারে কোন কোন মৌলগুলো। পর্যায় সারণীতে যে সমস্ত মৌল হিলিয়ামের কাছাকাছি আছে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এরা দ্বৈত নিয়ম মেনে চলে বা এরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এবং অন্যান্য মৌলগুলি তারা বাইরে কক্ষে 8টি ইলেকট্রন রাখতে চায়, অর্থাৎ তারা অষ্টক পূর্তি ঘটাতে চায়। এখানে দেখো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, অর্থাৎ হিলিয়ামের দ্বৈত পূর্তি ঘটেছে। এবার হাইড্রোজেন পরমাণু, তার ইলেকট্রন হচ্ছে 1টি ইলেকট্রন আছে, সেটা কে কক্ষে। হাইড্রোজেন পরমাণু চাইবে কে কক্ষে 2টি ইলেকট্রন করতে, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেতে। আবার লিথিয়াম, তার ক্ষেত্রে দেখো, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, এর কে কক্ষে 2টো ইলেকট্রন, এল কক্ষে 1টা ইলেকট্রন। এ যদি লিথিয়াম পরমাণু এই ইলেকট্রনটি ত্যাগ করতে পারে, তাহলে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ কে কক্ষে 2টি ইলেকট্রন রাখতে পারবে। একইভাবে বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রেও বেরিলিয়াম তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন ত্যাগ করে কে কক্ষে 2টি ইলেকট্রন রাখতে চাইবে। অর্থাৎ লিথিয়াম, হাইড্রোজেন, বেরিলিয়াম এরা দ্বৈত পূর্তি ঘটাবার চেষ্টা করবে। অন্যদিকে কার্বন পরমাণু দেখো, এর বাইরের কক্ষে আছে 4টি ইলেকট্রন, যে আরও 4টি ইলেকট্রন সংগ্রহ করে অষ্টক পূর্তি ঘটানোর চেষ্টা করবে। নাইট্রোজেন পরমাণু, এর বাইরের কক্ষে বা যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন আছে, 3টি ইলেকট্রন যদি এ পায় তাহলে অষ্টক পূর্তি ঘটাতে পারবে।
অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন পেলে অষ্টকপ্রতি ঘোরাতে পারবে, ফ্লুরিন একটি ইলেকট্রন পেলে অষ্টকপ্রতি ঘোরাতে পারবে, সোডিয়াম তার বাইরের কক্ষ অর্থাৎ এম কক্ষের ইলেকট্রনটি ত্যাগ করলে তাহলে সে অষ্টকপ্রতি ঘোরাতে পারবে, ম্যাগনেসিয়াম তার বাইরের কক্ষে দুটি ইলেকট্রন ত্যাগ করলে অষ্টকপ্রতি ঘোরাতে পারবে। সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা ইলেকট্রন ত্যাগ করবে কেন? এদের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল হচ্ছে সেটি হচ্ছে নিয়ন। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ম্যাগনেসিয়ামের 12, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10। তাই সোডিয়াম ম্যাগনেসিয়াম চাইবে তাদের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এখন নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8, অর্থাৎ কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে 8টা ইলেকট্রন। তাই সোডিয়াম পরমাণু চাইবে তার কে কক্ষে দুটো ইলেকট্রন রাখতে, এল কক্ষে 8টা ইলেকট্রন রাখতে, তাই এম কক্ষের ইলেকট্রনটা সে ত্যাগ করতে চাইবে। একইভাবে ম্যাগনেসিয়াম পরমাণু সেও নিয়নের ইলেকট্রন মিলে লাভ করতে চাইবে। তাই ম্যাগনেসিয়াম পরমাণু কে কক্ষে দুটি ইলেকট্রন থাকবে, এল কক্ষেও 8টি ইলেকট্রন রাখতে চাইবে, কিন্তু এম কক্ষের এই ইলেকট্রন দুটি ও ত্যাগ করতে চাইবে। এবার আসা যাক ক্লোরিন পরমাণু। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। ক্লোরিনের কে কক্ষে দুটি ইলেকট্রন আছে, এল কক্ষে 8টা ইলেকট্রন আছে, এম কক্ষে 7টা ইলেকট্রন আছে। ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন কোনোভাবে গ্রহণ করতে পারে তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে দুটি ইলেকট্রন, এল কক্ষে 8টি ইলেকট্রন, এম কক্ষে 8টি ইলেকট্রন। ক্লোরিন এর পরমাণু ক্রমাঙ্ক 17, এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন, তাই ক্লোরিন চাইবে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। একইভাবে ক্যালসিয়াম পরমাণু তার কে কক্ষে আছে দুটি ইলেকট্রন, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি এবং এন কক্ষে 2টি। এই এন কক্ষে 2টি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে ক্যালসিয়াম পরমাণু তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে, তাই ক্যালসিয়াম পরমাণু চাইবে তার এন কক্ষের ইলেকট্রন দুটি ত্যাগ করতে। এবার আমরা দেখব যে যোজ্যতা কক্ষ বা যোজন কক্ষ কী। কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষ যেখানে ইলেকট্রন আছে সেটাই হচ্ছে যোজ্যতা কক্ষ। অর্থাৎ এই একটি পরমাণু নিউক্লিয়াস, এতে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, এটা এম কক্ষ। যদি কেবলমাত্র কে কক্ষ ইলেকট্রন থাকে, বাকি কক্ষ ইলেকট্রন না থাকে, তাহলে কে কক্ষটা হবে যোজ্যতা কক্ষ। যদি কে কক্ষ ইলেকট্রন থাকে এবং এল কক্ষ ইলেকট্রন থাকে কিন্তু এম কক্ষ ইলেকট্রন নেই, তাহলে এল কক্ষটা হবে যোজ্যতা কক্ষ। আবার যদি পরমাণুর এম কক্ষে ইলেকট্রন থাকে তাহলে এম কক্ষটা হবে যোজ্যতা কক্ষ। অর্থাৎ কোনো পরমাণুর তার সর্ববহিস্থ যে কক্ষে ইলেকট্রন আছে সেই কক্ষটা হচ্ছে যোজ্যতা কক্ষ বা যোজন কক্ষ, এবং সেই কক্ষে যে কটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যোজ্যতা কক্ষে হচ্ছে কে কক্ষ এবং যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, কারণ এখানে একটা ইলেকট্রন আছে। আবার যদি ধরা হয় সোডিয়াম, এর যোজ্যতা কক্ষ হচ্ছে এম কক্ষ, কে এল এম, এম কক্ষ হচ্ছে যোজ্যতা কক্ষ এবং যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। আবার যদি ধরা হয় ক্যালসিয়াম, তার যোজ্যতা কক্ষ হচ্ছে কে এল এম এন, অর্থাৎ যোজ্যতা কক্ষটা হচ্ছে এন কক্ষ এবং যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। তাহলে এখান থেকে তোমরা পরিষ্কার বুঝলে যোজ্যতা কক্ষ কী বা যোজন কক্ষ কী এবং যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা বা যোজন ইলেকট্রন সংখ্যা কী। রাসায়নিক বন্ধন 5 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে আয়নীয় বন্ধন, 2 তড়িৎযোজী বন্ধন, 2 হচ্ছে সমযোজী বন্ধন, 3 নম্বর হচ্ছে অসমযোজী বন্ধন, 4 নম্বর ধাতব বন্ধন, 5 নম্বর হাইড্রোজেন বন্ধন। এর মধ্যে তোমাদের সিলেবাসে আছে কেবলমাত্র আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন, তাই বাকি 3টি বন্ধন আর লিখলাম না। প্রথমে আমরা পড়ব আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। বিজ্ঞানী কোসেল সর্বপ্রথম তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধনের ধারণা দেন। এই আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কাদের মধ্যে হয়? আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন এটা হয় ধাতুর সাথে অধাতুর বন্ধন, অর্থাৎ একটি ধাতব পরমাণু অধাতব পরমাণুর বন্ধন আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন।
চলো এবার আমরা দেখে নিই কোন মৌলগুলো ধাতু। যে মৌলগুলো যোজ্যতা কক্ষে একটি দুটি কিংবা তিনটি ইলেকট্রন আছে তারাই হচ্ছে ধাতু, এবং যে সমস্ত মৌলের যোজ্যতা কক্ষে পাঁচটি ছয়টি কিংবা সাতটি ইলেকট্রন আছে তার হচ্ছে অধাতু। যোজ্যতা কক্ষে চারটি ইলেকট্রন কিংবা আটটি ইলেকট্রন থাকলে তারাও অধাতু হয়। তাহলে কী বুঝলেন, আয়নীয় যৌগ বা তরজয়ী যৌগ তৈরি করে ধাতু এবং অধাতু মিলে। ধাতু কারা? যে সমস্ত মৌলের বাইরের কক্ষে একটা ইলেকট্রন দুটি ইলেকট্রন বা তিনটি ইলেকট্রন আছে তার হচ্ছে ধাতু। কোন অধাতুগুলো এদের সাথে বিক্রিয়া করে তরজীয় যৌগ বা আয়নীয় যৌগ তৈরি করে? যে সমস্ত অধাতুর বাইরের পক্ষে পাঁচটি ইলেকট্রন আছে কিংবা ছটি ইলেকট্রন আছে কিংবা সাতটি ইলেকট্রন আছে, এই অধাতুগুলো এই ধাতুগুলোর সাথে বিক্রিয়া করে তরজীয় বন্ধন বা আয়নীয় বন্ধন তৈরি করে। এবার চলো দেখে নিই কোন মৌলগুলোর বাইরে একটা দুটো তিনটি ইলেকট্রন আছে বা কোনগুলো ধাতু, এবং কোন মৌলগুলোর বাইরে পাঁচটা ছটা সাতটা এই সংখ্যক ইলেকট্রন আছে বা কোনগুলো তড়িৎজী বন্ধন সৃষ্টি করতে পারে এমন অধাতু। এখানে দেখো নাইট্রোজেন, এর বাইরের কক্ষে পাঁচটি ইলেকট্রন আছে, তাহলে এটি হচ্ছে অধাতু এবং এর তড়িৎজী বন্ধন সৃষ্টি করতে পারে। আবার অক্সিজেন, এর বাইরের পক্ষে ছটি ইলেকট্রন আছে, তাহলে ইয়েও তড়িৎজী বন্ধন সৃষ্টি করতে পারে। ফ্লোরিন, এর বাইরের পক্ষে সাতটি ইলেকট্রন আছে, এটা অধাতু এবং ইয়ে তড়িৎজী বন্ধনে অংশগ্রহণ করতে পারে। সোডিয়াম, এর বাইরের পক্ষে একটি ইলেকট্রন আছে, তাই এটি ধাতু এবং ইয়েও তড়িৎজী বন্ধন সৃষ্টি করতে পারে। ম্যাগনেসিয়াম পরমাণু, এর বাইরের পক্ষে দুটি ইলেকট্রন আছে, এটা ধাতু এবং ইয়ে তড়িৎজী বন্ধন সৃষ্টি করতে পারে। ক্লোরিন পরমাণু, এর বাইরের পক্ষে সাতটি ইলেক্ট্রন আছে, এটি অধাতু এও তড়িৎজী বন্ধনে অংশগ্রহণ করতে পারে। ক্যালসিয়াম পরমাণু, এর বাইরের পক্ষে দুটি ইলেকট্রন আছে, এরা ধাতু এবং এও তড়িৎজী বন্ধনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ ধাতু এখানে কারা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এরা হচ্ছে ধাতু। এখানে লিথিয়াম আছে বাইরের পক্ষে একটি ইলেকট্রন, তাই লিথিয়াম ধাতু। আয়নীয় বন্ধন বা তড়িৎজী বন্ধন সৃষ্টি করতে পারে এমন অধাতু কারা? ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা হচ্ছে অধাতু যারা আয়নীয় বন্ধন বা তড়িৎজী বন্ধন সৃষ্টি করতে পারে। এবার ধাতু চেনার আরেকটি সহজ উপায় তোমাদের বলি। যদি কোনো মৌলের নামের শেষে আম কথাটা থাকে, অর্থাৎ যদি কোনো মৌলের নামের শেষে এই উচ্চারণটি থাকে, তাহলে সেই মৌলটি হবে ধাতু। যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, যেমন রুবিডিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম, তাহলে এই আম কথাটি যে সমস্ত মৌলের নামের শেষে আছে তারা হচ্ছে ধাতু। আম কথাটি থাকলেই কি ধাতু হবে? এমনটি নয়। যেমন অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কিন্তু ধাতু নয়। অ্যামোনিয়াম এটা হচ্ছে একটা যৌগমূলক। এর সাথে আম কথাটি আছে কিন্তু এটা ধাতু নয়, এটা হচ্ছে যৌগমূলক, তবে এটি ধাতব মূলকের মতো আচরণ করে। আবার যদি কোনো মৌলের নামের শেষে আম কথাটি না থাকে, তাহলে কি তারা ধাতু নয়? তারাও ধাতু হতে পারে। যেমন আয়রন, জিঙ্ক, কপার, নিকেল, এই সমস্ত ধাতুর নামের শেষে কিন্তু আম শব্দটি বা আম উচ্চারণ হয় না, তাহলেও কিন্তু এরা ধাতু। তাহলে কোনো মৌলের নামের শেষে আম উচ্চারণ হলে সেটা চোখ বুঝিয়েই ধাতু, আম না থাকলে বা আম উচ্চারণ না হলে সেটা ধাতু হতে পারে, সেটা অধাতু হতে পারে। এবার দেখব ধাতু এবং অধাতু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কীভাবে আয়নীয় যৌগ গঠন করে, কিংবা ধাতু এবং অধাতু মিলে কীভাবে আয়নীয় বন্ধন বা তড়িৎজী বন্ধন সৃষ্টি করে। তাহলে একটি ধাতু নিচ্ছে সোডিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, তাই এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে দুটি ইলেকট্রন, এল কক্ষে আটটি ইলেকট্রন এবং এম কক্ষে একটি ইলেকট্রন। এবং একটি অধাতু নিচ্ছি ক্লোরিন, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। এখানে এই মৌলটির বাইরের পক্ষে সাতটি ইলেকট্রন আছে, তাই সাতটি ইলেকট্রনকে আমরা এইভাবে দেখাতে পারি সাতটি ডট দিয়ে। এখানে সোডিয়ামের বাইরের পক্ষে একটি ইলেকট্রন আছে, সেটা এই একটি ডট দিয়ে দেখাচ্ছে। সোডিয়াম পরমাণু এর অষ্টকপূর্তির জন্য আর নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এর বাইরের কক্ষে অর্থাৎ এম কক্ষের ইলেকট্রনটি ত্যাগ করতে চায়। আবার ক্লোরিন পরমাণু দেখো,
যার বাইরে টুকু 7টি ইলেকট্রন আছে, যদি ও 1টি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে এর নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিনিময় লাভ করতে পারবে। তাই সোডিয়াম পরমাণু সবসময় ইলেকট্রন ত্যাগ করতে চাইবে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ফলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগের কারণে এনএ প্লাস উৎপন্ন হবে এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণের জন্য সিএল মাইনাস উৎপন্ন হবে। এখন সোডিয়াম প্লাস বা সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8 অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস, সিএল মাইনাস এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-8 অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস। এখন এই দুটি বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে তৈরি করবে এনএসিএল যৌগ। এনএসিএল যৌগটি তৈরি হয়েছে স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে, তাই এটাকে আমরা বলবো তড়িৎযোজী যৌগ, বা বলতে পারি তড়িৎযোজ্যতা ব্যবহার করে এই যৌগটি তৈরি হয়েছে, কিংবা বলতে পারি এই যৌগের মধ্যে যে বন্ধন আছে সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এখানে একটা জিনিস খেয়াল করো যে সোডিয়াম পরমাণু সেই ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন উৎপন্ন করেছে, তার মানে সোডিয়াম পরমাণু জারণ হয়েছে। আবার ক্লোরিন পরমাণু সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করেছে, তার মানে ক্লোরিন পরমাণু এখানে বিজারণ হয়েছে। আবার বলছি আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কীভাবে সৃষ্টি হয়। একটা ধাতুর সাথে একটা অধাতুর বিক্রিয়াতে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হয়। ধাতু এখানে একটা নিয়েছি সোডিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-1 অর্থাৎ বাইরের পক্ষে 1টি ইলেকট্রন আছে, 1টি ডট দিয়ে দেখানো হয়েছে। এখানে অধাতু নেওয়া হয়েছে ক্লোরিন, যার বাইরের পক্ষে আছে 7টি ইলেকট্রন, 7টি ডট দিয়ে দেখানো হয়েছে। এখন সোডিয়াম পরমাণু যদি 1টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিনিময় লাভ করবে। আবার ক্লোরিন পরমাণু যদি 1টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিনিময় লাভ করবে। তাই সোডিয়াম পরমাণু যে ইলেকট্রনটি বর্জন করবে ক্লোরিন পরমাণু সেটি গ্রহণ করবে। এবার সোডিয়াম ইলেকট্রন বর্জনের কারণে তাহলে সোডিয়াম আয়ন উৎপন্ন হবে, পজিটিভ আয়ন উৎপন্ন হবে অর্থাৎ ক্যাটায়ন উৎপন্ন হবে। আবার ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণের কারণে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন বা নেগেটিভ আয়ন উৎপন্ন হবে। এই দুই বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে যৌগ তৈরি করবে। এই স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে আয়নীয় যোজ্যতা বা তড়িৎযোজ্যতা। আর এই তড়িৎযোজ্যতা ব্যবহার করে যে যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, আর তড়িৎযোজী যৌগের মধ্যে যে বন্ধন আছে তাকে বলা হবে তড়িৎযোজী বন্ধন। তাহলে এখন আমরা তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতার সংজ্ঞাটা দেখে নিই। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি পরমাণু তার যোজ্যতা কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপর মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে স্থানান্তরিত করলে যে সুস্থিত ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি হয় তারা স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যৌগ গঠনের প্রবণতা বা ক্ষমতা দেখায়, তাকে তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলে। আবার বলছি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি পরমাণু তার যোজ্যতা কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপর মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে স্থানান্তরিত করলে যে সুস্থিত ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি হয় তারা স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যৌগ গঠনের প্রবণতা বা ক্ষমতা দেখায়, তাকে তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলে। এবার আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধনের সংজ্ঞা কী হবে। আয়নীয় যোজ্যতার ফলে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। তড়িৎযোজী যৌগ কাকে বলে? আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধনযুক্ত যৌগকে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বলে। এই সংজ্ঞাগুলো বিভিন্নভাবে দেওয়া যায়, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, তোমরা যেটা পছন্দ হবে সেইভাবে তোমরা দেখে নেবে। এবার আমরা কয়েকটি আয়নীয় যৌগের গঠন শিখব, যেমন এনএসিএল আমরা অলরেডি করে ফেলেছি, এরপর MgCl2, CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম ফ্লোরাইড এবং লিথিয়াম হাইড্রাইড। এবার আমরা করব ক্যালসিয়াম অক্সাইডের গঠন। এখানে ধাতু হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20, এর কে কক্ষে আছে 2টি ইলেকট্রন, এল কক্ষে আছে 8টি ইলেকট্রন, এম কক্ষে আছে 8টি ইলেকট্রন এবং এন কক্ষে আছে 2টি ইলেকট্রন। অধাতু হচ্ছে অক্সিজেন, এর কে কক্ষে আছে 2টি ইলেকট্রন এবং এল কক্ষে আছে 6টি ইলেকট্রন। এখানে দেখো ক্যালসিয়াম পরমাণু
যদি বাইরের কক্ষে দুটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8। তাহলে ক্যালসিয়াম পরমাণু এই ইলেকট্রন দুটি ত্যাগ করলে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আবার অক্সিজেন পরমাণু যদি দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সেই নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8, তার ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অর্থাৎ ক্যালসিয়াম পরমাণু চাইছে দুটি ইলেকট্রন ত্যাগ করতে এবং অক্সিজেন পরমাণু চাইছে দুটি ইলেকট্রন গ্রহণ করতে। তাই ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করবে এবং অক্সিজেন পরমাণু ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করবে। তারপর ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে তড়িৎজজী যৌগ অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যৌগটি উৎপন্ন করবে। তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষে দুটি ইলেকট্রন দেখাই, অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন, ক্যালসিয়াম 2টি ইলেকট্রন অক্সিজেনকে দিল, তাহলে উৎপন্ন হবে Ca+2, যার ইলেকট্রন বিন্যাস হবে 2 8 8, এবং O-2, এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8। এখন এই দুটি বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন অর্থাৎ একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইডের কেলাস গঠন করবে। এবার আমরা সোডিয়াম ফ্লুরাইডের গঠন দেখব, NaF। তাহলে এখানে ধাতু হচ্ছে Na এবং অধাতু হচ্ছে ফ্লুরিন। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, তাই এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8 1। বাইরের পক্ষে 1টি ইলেকট্রন আছে, এই দেখালাম 1টি ইলেকট্রন। ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, এর ইলেকট্রন বিন্যাস হবে 2 7। ফ্লুরিনের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7। এখন দেখো সোডিয়াম পরমাণু বাইরের কক্ষে 1টি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছে, আর ফ্লুরিন পরমাণু তার বাইরের পক্ষে 1টি ইলেকট্রন যোগ করে সেও নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছে, কারণ এদের নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8। তাহলে সোডিয়াম পরমাণু 1টি ইলেকট্রন ফ্লুরিনকে দিল, তাই উৎপন্ন হবে Na+, এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8। ফ্লুরিন পরমাণু ওই ইলেকট্রনটি গ্রহণ করার কারণে এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8, এবং এটা হয়ে যাবে -। এবার এই বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ফ্লুরাইডের কেলাস গঠন করবে। এবার আমরা দেখব ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন। এখানে ম্যাগনেসিয়াম পরমাণু এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2। এখানে আছে 2টো ক্লোরিন পরমাণু, ক্লোরিন হচ্ছে অধাতু, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 7। ক্লোরিনের বাইরে 7টি ইলেকট্রন আছে, তাই 7টি ইলেকট্রন দেখাচ্ছে, 4 5 6 7 1 2 3 4 5 6 7। ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে, 1 2। এখন ম্যাগনেসিয়াম পরমাণু তার বাইরের 2টি ইলেকট্রন ত্যাগ করলে সে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ 2 8, এই ইলেকট্রন বিন্যাস লাভ করবে। ক্লোরিন পরমাণু বাইরের কক্ষে 1টি ইলেকট্রন যোগ করতে পারলে সে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 2 8 8, এই ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই ম্যাগনেসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করবে এবং 2টি ক্লোরিন পরমাণু 1টি করে ইলেকট্রন গ্রহণ করবে। ম্যাগনেসিয়াম ক্লোরিনকে 1টি ইলেকট্রন দিল, এই ক্লোরিনকে 1টি ইলেকট্রন দিল। তাহলে এখন উৎপন্ন হবে Mg+2, যেহেতু ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে তাই এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8। ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে তাই এর ইলেকট্রন হবে 2 8 8, এবং এর চার্জ হবে -। এই ক্লোরিনের ক্ষেত্র একই হবে, Cl-2 8 8। এবার এই 3টি আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে তৈরি করবে
MgCl2। এতক্ষণ আমরা যে সমস্ত আয়নীয় যৌগের গঠন দেখলাম তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের অষ্টকপূর্তি ঘটেছে। এবার একটা যৌগের গঠন দেখব যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের অষ্টকপূর্তি ঘটেনি, উভয়ের দ্বৈতপূর্তি ঘটেছে। লিথিয়াম হাইড্রাইড এটা এমন একটি যৌগ যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেরই দ্বৈতপূর্তি ঘটেছে। লিথিয়াম এর ধাতু, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-1, কারণ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। হাইড্রোজেন এটা হচ্ছে অধাতু, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, কারণ হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে। লিথিয়ামের বাইরকক্ষ ইলেকট্রনটা দেখাচ্ছে, হাইড্রোজেনের একটি ইলেকট্রন সেটা দেখাচ্ছে। এখন দেখো লিথিয়াম পরমাণু যদি এই ইলেকট্রনটি ত্যাগ করে তাহলে সে হিলিয়ামের ইলেকট্রন বিনিময় লাভ করবে, অর্থাৎ দ্বৈতপূর্তি ঘটবে। আবার হাইড্রোজেন পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হিলিয়ামের ইলেকট্রন বিনিময় লাভ করবে এবং হাইড্রোজেনেরও দ্বৈতপূর্তি ঘটবে। তাই লিথিয়াম পরমাণু এই ইলেকট্রনটি হাইড্রোজেনকে দিয়ে দেবে, ফলে উৎপন্ন হবে Li+, এর ইলেকট্রন বিন্যাস হবে 2, এবং H- এরও ইলেকট্রন বিন্যাস হবে 2। এবার এই দুই বিপরীত তৈরিগ্রস্ত আয়ন পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে Li-H। তাহলে লিথিয়াম হাইড্রাইড হলো এমন একটি আয়নীয় যৌগ যেখানে লিথিয়াম আয়ন এবং হাইড্রাইড আয়ন উভয়ের দ্বৈতপূর্তি ঘটেছে। এখানে মনে রাখবে হাইড্রোজেন কেবলমাত্র খাদ ধাতু যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, এদের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রাইড আয়ন বা H- আয়ন উৎপন্ন করে। অর্থাৎ হাইড্রোজেন এই ধরনের বিক্রিয়াতে জারক হিসাবে কাজ করে, অন্য সকল বিক্রিয়াতে হাইড্রোজেন বিজারক হিসাবে কাজ করে। আবার শোনো, হাইড্রোজেন কেবলমাত্র খাদ ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রাইড আয়ন উৎপন্ন করে, অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন জারক হিসাবে কাজ করে, অন্য সকল বিক্রিয়াতে হাইড্রোজেন বিজারক হিসাবে কাজ করে। তাহলে যদি কখনো প্রশ্ন করে যে হাইড্রোজেনের জারণ ধর্মের উদাহরণ দাও, তাহলে এই ধরনের বিক্রিয়া, অর্থাৎ লিথিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া বা সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়া হবে হাইড্রোজেনের জারণ বিক্রিয়ার উদাহরণ। বাকি সমস্ত বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন বিজারক হিসেবে কাজ করে বা সেখানে হাইড্রোজেন বিজারণ ধর্ম দেখায়। এবার আমরা আয়নীয় যৌগের বৈশিষ্ট্য শিখব। আয়নীয় যৌগ বা তড়িৎজাতীয় যৌগগুলি শক্ত, কঠিন এবং কেলাসাকার হয়। তাহলে কি বললাম, আয়নীয় যৌগ বা তড়িৎজাতীয় যৌগগুলি শক্ত, কঠিন এবং কেলাসাকার হয়, কারণ আয়নীয় যৌগের উপাদান আয়নগুলি অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে পরস্পর দৃঢ়ভাবে কেলাসের মধ্যে আবদ্ধ থাকে, ফলে যৌগগুলি শক্ত এবং কঠিন হয়। 2 হচ্ছে গলনাঙ্ক ও স্ফুরণাঙ্ক। আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক অনেক বেশি হয়, কারণ আয়নীয় যৌগের স্বতন্ত্র অণুর অস্তিত্ব থাকে না। একটি ক্যাটায়নকে ঘিরে অনেকগুলি অ্যানায়ন এবং একটি অ্যানায়নকে ঘিরে অনেকগুলি ক্যাটায়ন থাকে। এই আয়নগুলিকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়, ফলে এদের স্ফুরণাঙ্ক এবং গলনাঙ্ক অনেক বেশি হয়। অর্থাৎ Mx, এই তড়িৎজাতীয় যৌগের M হচ্ছে ধাতু এবং X হচ্ছে অধাতু। এখন আয়নীয় কেলাসের মধ্যে একটি ধাতব আয়নকে ঘিরে অসংখ্য অ্যানায়ন এবং একটি অ্যানায়নকে ঘিরে অসংখ্য ক্যাটায়ন থাকে। ফলে এই আয়নগুলোকে বিচ্ছিন্ন করা খুব কঠিন হয় বা এই আয়নগুলোকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়, যার জন্য
আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। 3 নম্বর, দ্রাব্যতা। আয়নীয় যৌগগুলি অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এখন প্রশ্ন হলো, ধ্রুবীয় দ্রাবক কি, অধ্রুবীয় দ্রাবক কি? ধ্রুবীয় দ্রাবক হচ্ছে যে সমস্ত দ্রাবকের দুটো পোল আছে বা দুটো মেরু আছে, যেমন হচ্ছে জল। জলের অণুর ক্ষেত্রে দেখা যায় জলের একটা প্রান্ত হচ্ছে প্লাস, একটা প্রান্তে মাইনাস সৃষ্টি হয়, অর্থাৎ জল হচ্ছে ধ্রুবীয় দ্রাবক। অনেক দ্রাবক আছে যেখানে কি না এরকম দুটো পোল তৈরি হয় না, তারা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। এটা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। জল হচ্ছে ধ্রুবীয় দ্রাবক। এখন আয়নীয় যৌগগুলি বা তড়িৎ যৌগগুলি অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য পায়। অধ্রুবীয় দ্রাবক কোনগুলো? যেমন পেট্রোল, কেরোসিন, বেনজিন, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় দ্রাবক হচ্ছে পেট্রোল, বেনজিন, কেরোসিন, টলোইন। ধ্রুবীয় দ্রাবক কোনটি? জল হচ্ছে একটি ধ্রুবীয় দ্রাবক। এখন প্রশ্ন হলো, আয়নীয় যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় কেন? না, এর কারণ হচ্ছে ধ্রুবীয় দ্রাবকের অণুগুলি আয়নীয় যৌগের কেরাস থেকে ক্যাটায়ন এবং অ্যানায়নকে বিচ্ছিন্ন করতে পারে। Mx একটি আয়নীয় কেরাস হচ্ছে, যেখানে M হচ্ছে ক্যাটায়ন আর X হচ্ছে অ্যানায়ন। এখন এই কেলাসটা যদি একটি ধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হয়, ধ্রুবীয় দ্রাবক বলেছি যেমন জল, যেমন প্লাস এবং মাইনাস আছে, তাহলে কী করবে না এই ধ্রুবীয় দ্রাবকের অণুগুলি এই ক্যাটায়ন এবং অ্যানায়নকে বিচ্ছিন্ন করে দেবে। অর্থাৎ এমকে বিচ্ছিন্ন করে এইভাবে ধ্রুবীয় দ্রাবকগুলো তাকে আটকে রাখবে। এমটা যেহেতু পজিটিভ, তাই ধ্রুবীয় দ্রাবকের নেগেটিভ প্রান্তগুলো এমের কাছাকাছি থাকবে এবং পজিটিভ প্রান্তটা দূরে থাকবে। একইভাবে এরা এই অ্যানায়নকেও এইভাবে বিচ্ছিন্ন করবে, এক্স মাইনাস একেও এরা বিচ্ছিন্ন করে রাখবে। সেক্ষেত্রে ধ্রুবীয় দ্রাবকের পজিটিভ প্রান্তটা এক্সের কাছাকাছি থাকবে এবং নেগেটিভ প্রান্তটা দূরে থাকবে। আবার বলছি যে ধ্রুবীয় দ্রাবকে কেন তড়িৎজ্বোজী যৌগ বা আয়নীয় যৌগগুলো দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবক একটা ধরে নিয়েছি Mx, যার এম হচ্ছে ক্যাটায়ন, এক্স হচ্ছে অ্যানায়ন। এখন ধ্রুবীয় দ্রাবকের নেগেটিভ প্রান্ত তারা ক্যাটায়নকে অর্থাৎ এম প্লাসকে বিচ্ছিন্ন করে রাখবে, আর ধ্রুবীয় দ্রাবকের পজিটিভ প্রান্ত তারা এক্স মাইনাস বা অ্যানায়নকে আলাদা করে ফেলবে। ফলে আয়নীয় কেলাসটি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়ে যাবে।